হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ, তবুও আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে। এই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কৃতাসন এমপি ছিলাম, এত কাগজ চলে আসতো বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার। এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না, আমাদেরকে বিদ্যুতের লাইন দেন, আমাদেরকে মিটার দেন, আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুতের ইয়া চালু করতে পারছি না। এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না, অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগায়ের হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই, যে কাজ আমরা পাই নাই, সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি। তো কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি, মানুষকে দিয়েছি, মানুষ তো মহা খুশি হয়েছে। এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে, সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে, সকলেরই চেষ্টা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায়, কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায়, আমাদের সকলের সেটাও উদ্যোগ নিতে হবে। দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, এগুলো আমাদের ক্ষতি বরং হবে, আমাদের অশান্তিই বাড়বে। আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন। এই যে প্রবাকাণ্ড, এই যে মিথ্যাচার, এগুলো আপনাদের বিবেকে কি একটু নাড়া দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি? তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ, এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন, শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা, ছোট করা, মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা, এটা কিন্তু আসলে কোন বিবেকবান মানুষের দিতে পারে না। সেই দোয়া চেয়ে সবার সফলতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।